আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা পাঠ্য বইয়ের উনিশ পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে সেই ছকটির সমাধান করে দেখাবো প্রশ্নটিতে দেওয়া আছে নিচের ছকে ছন্নমূল কবিতা থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে সেসব ধ্বনির উচ্চারণে ঘোষ, অঘোষ কিংবা অল্প প্রাণ মহাপ্রাণ পার্থক্য ঘটতে পারে যেগুলো লাল হরফে দেখানো হলো। তোমার উচ্চারণ ঠিক হলে ডান কলামে টিক চিহ্ন দাও এখানে এই প্রশ্নটির সমাধানে আপনারা লিখবেন এখানে আমি ছকটি দেখিয়ে দিচ্ছি ছকটিতে প্রথম লাইন প্রথম তিনটা ঘরে কিন্তু সব দেওয়া আছে আমাদের চতুর্থ যে কলামটি আছে সেই কলামটিতে লিখতে হবে এবং লাস্টারটাতে চিহ্ন দিতে হবে সো আমি সবগুলোই বলছি প্রথমে সবচেয়ে এখানে বতে রেড মার্ক করা হয়েছে লাল চিহ্ন করা হয়েছে এখানে আপনারা প এবং ব লিখেছেন প্রথমটা হচ্ছে আঞ্চলিক বেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে এখানে সবচেয়ে প উচ্চারণ হতে পারে তাই আমি বাকিগুলোতে বোঝাবো না আমি প্রথমটাতেই বুঝিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে আসলো সবচেয়ে অনেক এলাকায় দেখবেন সবচেয়ে বলা হয় সবচেয়ে না বলে মানে প উচ্চারণ হয় অনেক সময় আর বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে তা হচ্ছে ব তারপর উচ্চারণটা একদমই মাইনোরভাবে হয় যে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন না কিন্তু অনেক এলাকায় অনেক জায়গায় অঞ্চলবেদে শয়ের পরে প উচ্চারণ করা হয় এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে তারপরটা হচ্ছে পিড়ি এখানে পতে মার্ক করা হয়েছে প এবং ফয়ের মধ্যে ডিফারেন্ট হয়ে থাকে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপর উচ্চারণ আমাদের সঠিক হয় আমরা ভুল উচ্চারণ করি না এখানে টিকচিহ্ন দিবেন আপনাদের যেটা উচ্চারণে ভুল হয় সেটাতে আপনারা টিকচিহ্ন দিবেন না যে উচ্চারণটা আপনারা সঠিকভাবে করতে পারেন সেটাতেই টিকচিহ্ন দিবেন তারপরে হচ্ছে ছোটো এখানে ড এবং ট অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়েছে তারপর হচ্ছে পেতে এখানে পেতেতে ফ এবং প অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপর হচ্ছে ভাত এখানে ব এবং ভ মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে তারপর বাড়ি বাড়িতে ভ এবং ব অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে এখানে দেখুন আমি একটাতে কিন্তু মার্ক দেইনি সেখানে আপনারা যদি চান তাহলে মার্ক করতে পারেন যদি আপনার উচ্চারণ ঠিক হয় তারপর হচ্ছে গুচেছে এখানে ছ এবং চয়ের মধ্যে ডিফারেন্ট হয়ে থাকে পার্থক্য হয়ে থাকে অনেক অঞ্চলে ছ উচ্চারণ করে সো এখানে অ অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপর পুতি এখানে ফ এবং প অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে এখানে আমি সবগুলোতেই টিকচিহ্ন দিয়েছি এখানে গুছতে যে শব্দটা আছে সেখানে আমি টিকচিহ্ন দিইনি এবং যে ভাত শব্দটা আছে সেই শব্দটাতে উচ্চারণ সঠিক হলে যে টিকচিহ্নটা দেওয়া হয় সেটাতে আমি টিকচিহ্ন দিই তারপরে আরও শব্দ আছে সেটা হচ্ছে আধার এখানে আধারের শব্দ হচ্ছে দ এবং ধ মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে ঘর এখানে ঘ এবং গ অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে তারপর চাবি এখানে ছ এবং চ ছ ছ এখানে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে আর ছাদ এখানে ত এবং ধ ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে এখানে দেখুন আমি কোন কোন শব্দতে দাগ দেইনি। টিকমার্ক দেই আধার শব্দে আমি টিকমার্ক দেই ঘর শব্দে আমি টিকমার্ক দেই আপনারা যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তাহলে এখানে টিকমার্ক দিতে পারেন সবগুলোতে টিকমার্ক দিলেও অসুবিধা নেই আপনারা যে সকল শব্দগুলো উচ্চারণ করতে কোনো ভুল হয় না সেগুলোতে আপনারা টিকমার্ক দেবেন আর যেগুলোতে উচ্চারণ করতে একটু সমস্যা হয় সেগুলোতে টিকমার্ক না দিলেও চলবে সো এইভাবে আপনাদের এই সমাধানটা লিখ এই ছকটা পূরণ করতে হবে আশা করি আপনাদের এই সমাধানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ